প্রিয় দর্শক, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেউ যদি অপহরণের চেষ্টা করে বা অপহরণের হুমকি দেয় তাহলে আপনারা কী করবেন? আপনারা অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থার কাছে আপনারা এই ব্যাপারে নালিশ দিবেন, আবেদন করবেন, জিডি করবেন, অথবা 999-এ ফোন করে আপনারা আইনগত সহায়তা পেতে পারেন, অথবা একজন বিজ্ঞ আইনজীবীর চেম্বারে গিয়ে আপনারা তার বিরুদ্ধে মামলা করতে পারেন। আমাদের দেশে অপহরণ যে ধারা আছে সেই অনুসারে দণ্ডবিধিতে যেটা উল্লেখ আছে সেভাবে আপনারা প্রাপ্তিত প্রতিকার পেতে পারেন। আপনারা অপহরণ করার যদি হুমকি দেয় অথবা কেউ অপহরণ করে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, আইনজীবী বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন, অথবা আপনারা কোনো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সহযোগিতা নেবেন। অপহরণ করলে আপনারা চুপচাপ বসে থাকার কোনো প্রয়োজন নেই, তাৎক্ষণিকভাবে আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন, আর কাউকে কোনো রকম মুক্তিপণ বা টাকা পয়সা এই ধরনের কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না। আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে অনেক ইন্টেলিজেন্ট, এখন এরা অনেক ভালো কাজ করছে ওনারা। আর যদি মামলা করতে হয় তাহলে বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন, বিজ্ঞ আইনজীবী আপনাদেরকে সেই ব্যাপারে